সবাইকে স্বাগত জানাচ্ছি রাসেল মার্কেটিং প্লেসে। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। সাধারণত ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি ফেসবুক বিজ্ঞাপন দেওয়ার জন্য ব্যবহার হয়। এখন আমরা অনেকেই ফেসবুক অ্যাড ম্যানেজার সম্পর্কে পরিচিত, কিন্তু ফেসবুক বিজনেস ম্যানেজার সেম অ্যাকাউন্ট থেকেই বানানো যায়। অনেকের ফেসবুক অ্যাড ম্যানেজার বিভিন্ন কারণে ডিজেবল হয়ে যেতে পারে। যাদের ফেসবুক অ্যাড ম্যানেজার ডিজেবল হয়ে গেছে তারা অ্যাড দিতে পারছেন না, কিন্তু ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েটের মাধ্যমে নতুনভাবে আপনি আপনার অ্যাকাউন্ট থেকেই আবারও বিজ্ঞাপন দিতে পারবেন। এখন ফেসবুক বিজনেস ম্যানেজারে আপনি কীভাবে যাবেন এবং ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে কীভাবে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমি আপনাদেরকে আজকে সেই বিষয়টা নিয়ে ভিডিও দেখাবো। প্রথমে যেটি করতে হবে, অবশ্যই আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে, অনেকের হয়তো বা সেটি আছে, যদি না থাকে অবশ্যই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনার যেটি করতে হবে, আপনি google.com গিয়ে business.facebook.com, আমার এটি অলরেডি সেভ করা আছে, আপনারা এটি গুগলে facebook.business বা আপনি ফেসবুক বিজনেস লিখলেও গুগলে চলে আসবে, দেওয়ার পরে ইন্টার দিলে আপনি ফেসবুকের বিজনেস ম্যানেজারে চলে আসবেন। এখন দেখতে পাচ্ছেন যাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা নাই তাদের জন্য নতুন একটি ফিচার চলে আসছে, যেটি হচ্ছে বিজনেস ম্যানেজার বা ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন যেটি করতে হবে, আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি যে নামে আপনার বিজনেস ম্যানেজারটি বানাতে চাচ্ছেন সেই নামটি বানাবেন। সাপোজ আপনি কোনো কোম্পানির নামে বানাতে চাচ্ছেন বা মনে করেন কোনো ব্যক্তির নামে বানাতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার নাম অনুযায়ী এখানে সিলেক্ট করে নেবেন আপনার বিজনেস নেমটি। তারপরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনি যে ব্যক্তির নামে বিজনেস ম্যানেজারটি বানাতে যাচ্ছেন বা যেটির নামে অলরেডি আছে সেটি সিলেক্ট করতে পারেন বা নতুন আপনি নাম দিয়ে সেটি বানাতে পারেন। তারপরে আপনি যেই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করছেন সেটি অবশ্যই এখানে দিবেন। আপনারা চাইবেন যে অবশ্যই যে ইমেল অ্যাড্রেসটি আপনার অ্যাকাউন্টে ব্যবহার করছেন সেটি যেন এখানে দেওয়া হয়। তারপরে আপনি ফিনিশ বাটনে ক্লিক করবেন, আপনার নাম এবং আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ফিনিশ বাটনে ক্লিক করবেন। ফিনিশ বাটনে ক্লিক করার কিছুক্ষণ মধ্যে আমার বিজনেস ম্যানেজারটি ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার বিজনেস ম্যানেজারটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং তারা আমাকে তাদের হোম পেজে ট্যুর করার জন্য অপশনগুলোতে ক্লিক করতে বলছেন। আমি ক্লিক করার পরে ফেসবুক বিজনেস ম্যানেজারে চলে আসছি। এখন ফেসবুক বিজনেস ম্যানেজার ব্যবহার করে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে নতুনভাবে আবার বিজ্ঞাপন দিবেন। যদি আপনার কোনো একটি কার্ড দেখা যাচ্ছে স্টকে থাকে যেটি ব্যবহার হয়নি বা ডিজেবল হয় নাই, ফেসবুক ব্যান করে নাই, এরকম ধরনের কার্ড যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এখানে নতুনভাবে আরও একটি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন বিজনেস ম্যানেজার থেকে। কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজনেস ম্যানেজার বেশ কিছু অপশান আছে, যেখানে অ্যাডভার্স ম্যানেজার, অ্যানালিটিক্স, পাওয়ার এডিটার, বিজনেস সেটিং যাবতীয় অপশানগুলো আছে। আমি প্রথমে যেটি করব, আমি আমার ফেসবুক বিজনেস ম্যানেজারের বিজনেস সেটিংয়ে যাব। আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে বিজনেস সেটিং, ডান দিকে আমার মাউসের বাটনে ক্লিক চেক করলে আপনারা বিজনেস সেটিং অপশানে চলে যাবেন। এখন আমি আমার বিজনেস সেটিংয়ে চলে গেছি। বিজনেস সেটিংয়ে যাওয়ার পরে এই অ্যাড ম্যানেজারটির আপনি অ্যাডমিন সিলেক্ট করতে পারবেন এবং আপনি আপনার যে কোনো পেজকে এখানে নিয়ে আসতে পারবেন খুব সহজেই। এখানে দেখতে পাচ্ছেন জিরো পেজ, জিরো অ্যাডভার্স অ্যাকাউন্ট, এখানে কোনো অ্যাডভার্স অ্যাকাউন্ট নাই। এখন আপনাকে যেটি করতে হবে, অ্যাডভার্স অ্যাকাউন্টে ক্লিক করার পরেও আপনি দেখতে পাচ্ছেন আপনার কোনো অ্যাডভার্স নাই, তাহলে বাম পাশে যে অপশানগুলো আছে এখানে দেখেন পিপল, পেজ, অ্যাডভার্স অ্যাকাউন্ট, বেশ কিছু অপশান আছে। আপনি যদি সিলেক্ট করবেন অ্যাডভার্স অ্যাকাউন্ট, অ্যাডভার্স অ্যাকাউন্টে সিলেক্ট করার পর আপনি যদি চান আপনার কোনো নতুন একটি অ্যাডভার্স ম্যানেজার ক্রিয়েট করবেন, এখানে দেখা যাচ্ছে তিনটি অপশান আছে। একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, যদি আপনার কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ওখান থেকে অ্যাড অ্যাকাউন্টটি ক্লেম করে আপনি এখানে আনতে পারবেন, অথবা আপনি নতুন কোনো অন্য কারো অ্যাডভার্স অ্যাকাউন্টের
আপনি প্রবেশ করার জন্য বা এখানে আনার জন্য আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে আপনি নতুনভাবে আরও একটি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। দেখতে পাচ্ছেন নতুনভাবে আরও একটি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার অপশান আছে। এখন আপনি আপনার যেই কার্ডটি ব্যবহার করছেন সেই কার্ডে আপনি নতুনভাবে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। যদি আপনি আপনার সেম কার্ডের নামে বানাতে নাও চান, আপনি যদি মনে করেন আপনার যেই অ্যাকাউন্টটি আছে সেই নামে বানাবেন, সেটিও করতে পারেন। তবে সাধারণত আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি যে কার্ডটি ব্যবহার করতে যাচ্ছেন সেই কার্ডের নামে আপনার বিজনেস ম্যানেজারটি যেন বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টটি ব্যবহার করা হয়। তাহলে আপনার জন্য খুব সুবিধা হবে এবং আপনি আপনার অ্যাকাউন্টটি ডিজেবল না হয়ে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাডভার্টস যে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্টটির নামে আমি বানিয়ে নিয়েছি। তারপরে আমি কার বিজনেসের আন্ডার এটি করতে যাচ্ছি, আমার দেশ এবং আমার কারেন্সি যাবতীয় সিলেক্ট করার পর ক্রিয়েট অ্যাডভার্টস অ্যাকাউন্ট ক্লিক করলে আপনি একটি নতুন সম্পূর্ণরূপে অ্যাডভার্টস অ্যাকাউন্ট বা অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার পরও। এখন আপনি চাইলে এখান থেকে আপনি অন্য কাউকে পারমিশন দিতে পারবেন। আমি এই মুহূর্তে কাউকে পারমিশন দিতে যাচ্ছি না, আমি শুধুমাত্র এটি স্কিপ করে আমার পেমেন্ট মেথডে চলে যাব। দেখতে পাচ্ছেন আমার অলরেডি সেম যে নাম দিয়ে আমি দিলাম এই নামে একটি নতুন অ্যাডভার্টস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এখান থেকে আমার পেমেন্ট মেথড ভিউ পেমেন্ট মেথডে চলে যাব, যে আমার এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে হবে অবশ্যই, বা যদি করা থাকে তাহলে তো সাধারণত নতুন অবস্থায় কোনো পেমেন্ট মেথড অ্যাড করা থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই। এখন বিষয় দেখেন এখানে অ্যাডভান্স ম্যানেজার আছে বিজনেস সেম একই অ্যাড অ্যাকাউন্টের মতো, আপনার যে অ্যাড ম্যানেজার ব্যবহার করেছেন সেম একই অপশানে সবগুলো অপশান এখানে আবার নতুনভাবে তৈরি হয়ে গেছে। এক কথায় আপনার বিজনেস ম্যানেজারে আপনি নতুনভাবে আরও একটি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করছেন। এখন আপনি আপনার যে মাস্টার কার্ডটি ইতিপূর্বে ব্যবহার করেছেন বা যদি মনে করেন আপনার মাস্টার কার্ড আপনি ব্যবহার করার পরে সেটি ডিজেবল হয় নাই, অন্য অ্যাকাউন্টে ব্যবহার করেছেন বাট এটি ডিজেবল হয় নাই, আপনি নতুনভাবে এখানে এটি আবার ব্যবহার করতে পারেন। তাহলে আপনার এখানে যদি করতে হবে আপনার যেই পায়োনিয়ার মাস্টার কার্ড আছে আমি এখানে ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের যে কোনো মাস্টার কার্ড বাংলাদেশে যেগুলো ইউএসডি সাপোর্টেড সেগুলো ব্যবহার করতে পারেন। এখানে কার্ডের নাম্বার প্রথমে বসাবেন, আমি আমার সিকিউরিটির কারণে হয়তো বা কার্ডের নাম্বারটি হিডেন করে রাখতে পারি। আপনারা যারা দেখছেন হয়তো বা সেম সিস্টেমে কার্ডের নাম্বারটি এখানে বসায় নেবেন। তারপরে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি কী করতে হবে। কার্ডের নাম্বারের বসার পরে ডান পাশে যে অপশানটি আছে এক্সপায়ারিয়া ডেট, আমি কার্ডের ওপরের দিকে দেখতে পাবেন যে একটা এক্সপায়ারি ডেট নামে অপশান আছে, যেখানে আপনার এক্সপায়ারি ডেট অপশানে আপনি এক্সপায়ারি ডেট বসে নেবেন। লাস্টলি যেটা হচ্ছে আপনার কার্ডের সিকিউরিটি কোড, সাধারণত কার্ডের সিকিউরিটি কোড কার্ডের পিছন দিকে থাকে, তিন অক্ষরের একটি কোড যেটি আপনার সিকিউরিটি কোড হিসাবে গণ্য হয়, আপনি এই সিকিউরিটি কোডটি অবশ্যই বসায় নেবেন। এবং আপনার এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই আপনি আপনার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কাউকে দেখাবেন না, হিডেন করে রাখবেন যেন কেউ দেখতে না পায়। লাস্টলি আপনার যেটা করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনি আপনার যে ইনফরমেশনগুলো দিলেন সেগুলো আপনি সেভ করে নিতে পারবেন। এবং আপনি চাইলে এখানে পেপাল অপশানও সিলেক্ট করতে পারবেন, যে আপনার যদি দেশের বাইরের কোনো পেপাল থাকে সেক্ষেত্রে আপনি সেম কান্ট্রি দিয়ে পেপালের মাধ্যমেও আপনি বিজ্ঞাপন দিতে পারবেন। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমার যদি অ্যাড ম্যানেজারটি ডিজেবল না হয়ে থাকে তাহলে এখানে আমার অ্যাড ম্যানেজারটি অলরেডি, এখানে অনেক সময় দেখা যাচ্ছে এই লেখাটি দেখাই তারপরও আমার অ্যাড ম্যানেজারটি দেখা যাচ্ছে ডিজেবল না হয়ে থাকলে আমি এখানে রিলোড দিই কী অবস্থা। দেখতে পাচ্ছেন আমার অ্যাড ম্যানেজারটি অলরেডি অ্যাড হয়ে গেছে। অনেক সময় ওই ইরোর অপশানটা আসে বিভিন্ন কারণে, এটা ইরোর অপশানটা আসার পরও আপনার অ্যাড ম্যানেজার থেকে আপনার যেই মাস্টার কার্ডটি আপনি অ্যাটাচ করলেন সেটি অ্যাটাচ হয়ে গেছে, আপনারাও সেম একইভাবে মাস্টার কার্ডটি অ্যাটাচ করে নিতে পারবেন। এখন আমি আমার অ্যাডভান্স ম্যানেজারে চলে যাব। অ্যাডভান্স ম্যানেজারে চলে গেলে দেখতে পাচ্ছি আমার নতুন একটি সেম অ্যাড ম্যানেজারের যে অ্যাকাউন্ট থাকে সেম স্টাইলে আমার আরও একটি অ্যাড ম্যানেজার ওপেন হয়ে গেছে এবং আমি এখান থেকে এখন সুন্দরভাবে ক্রিয়েট অ্যাডভার্টস করে অ্যাড দিতে পারবো এবং যাবতীয় অপশান আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। ফাইনালি যেটি আপনি করতে পারেন, আপনি আপনার যেই বিজনেস ম্যানেজার আছে সেখান থেকে আপনি যদি বিজ্ঞাপন দিতে চান
তাহলে একটু জটিলতা আছে, যেটি হচ্ছে আপনার প্রত্যেকটা পেজ আপনাকে ওনার হিসাবে এখানে বিজ্ঞাপন দিতে হবে। আপনি ওনার হিসাবে যদি ক্লেম না করেন পেজগুলার, তাহলে আপনি পেজগুলার কোনো বিজ্ঞাপন দিতে পারবেন না। আপনি দেখতে পাচ্ছেন যে পেজগুলো আছে, এই পেজগুলার আপনি প্রত্যেকটা এখানে আপনাকে ক্লেম করে আপনার এখানে পেজ অ্যাড এ নিউ পেজ বা আপনি ক্লেম এ পেজ যে অপশানগুলো আছে সেখান থেকে ক্লেম এ পেজ আপনি অ্যাক্সেস করতে হবে যে পেজগুলো, তাহলে আপনি এখান থেকে বিজ্ঞাপন দিতে পারবেন। কিন্তু আরেকটা বিষয় আপনাদের জন্য আমি খুব সহজ করে দিব, যেটি হচ্ছে আপনি এই অ্যাড্রেস ম্যানেজার যেটি ব্যবহার করছেন সেটি থেকে আপনার যে কোনো একটি নতুন অ্যাকাউন্ট যেগুলো অ্যাড ম্যানেজার ডিজেবল হয়ে গেছে সেইগুলোতে আপনি পারমিশন নিয়ে নেবেন। তাহলে আপনার এখান থেকে খুব সহজেই এই বিজনেস সেটিং অপশানে গিয়ে আপনি আপনার যেগুলো অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে সেইগুলো অ্যাকাউন্টে আপনি পারমিশন নিয়ে নিলে আপনার সেম অ্যাড ম্যানেজার হিসাবে আপনি এটি ব্যবহার করতে পারবেন এবং বিজনেস ম্যানেজারের কোনো ঝামেলায় আপনাকে মানে তৈরি করবে না। এক কথায় বিজনেস ম্যানেজার ঝামেলা ছাড়াই আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন সেম স্টাইলে। অ্যাডভার্স অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে। অ্যাডভার্স অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে আপনার সেম অপশানটি পেজ রোলস নামে একটি অপশান আসবে। আমরা একটু ওয়েট করছি, নতুন অ্যাড ম্যানেজারে সাধারণত একটু সময় লাগে। আমরা চলে আসছি যে আমাদের কাঙ্ক্ষিত পেজ রোলস বা অ্যাকাউন্ট রোলস অপশানে। সরি, অ্যাকাউন্টস রোলস থেকে আপনি আপনার ইউজার সিলেক্ট করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার অন্য একটি অ্যাকাউন্টকে আপনি এখানে অ্যাড এ ইউজার দিয়ে আপনি পারমিশন দিবেন, সাপোজ আমি আমার অ্যাকাউন্টটিকে অ্যাড ইউজার দিয়ে পারমিশন দিব, আপনারাও সেম স্টাইলে এখান থেকে আপনাদের যে কোনো নামের অ্যাকাউন্টকে পারমিশন দিতে পারবেন, যেটি অবশ্যই অ্যাডমিন হিসাবে দেবেন। তাহলে যে কোনো অপশান আপনি খুব সিলেক্ট করে সুন্দর করে সিলেক্ট করতে পারবেন। তারপরে কনফার্ম অপশানে ক্লিক দিলে আপনার অ্যাডমিন হিসাবে আপনার যে অ্যাকাউন্টটি আছে সেটি সিলেক্ট হয়ে যাবে এবং আপনি আপনার নিজস্ব অ্যাকাউন্ট থেকে খুব সুন্দরভাবে বিজ্ঞাপন দিতে পারবেন এই বিজনেস ম্যানেজারটি ব্যবহার করে। এক কথায় আপনারা আপনাদের যে বিজনেস ম্যানেজারটি আছে সেটি অ্যাড ম্যানেজার হিসাবে নিজস্ব অ্যাকাউন্ট থেকে ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে বিজনেস ম্যানেজার কীভাবে ক্রিয়েট করবেন এবং বিজনেস ম্যানেজার থেকে আপনি নতুনভাবে আরও একটি অ্যাড ম্যানেজার কীভাবে ক্রিয়েট করে সেম পেমেন্ট মেথড অথবা আপনি আপনার নতুন একটি পেমেন্ট মেথড বা মাস্টার কার্ড অ্যাটাচ করে আপনি আপনার বিজনেস ম্যানেজার থেকে অন্য একটি অ্যাকাউন্টকে যেগুলো ডিজেবল হয়ে গেছে সেই অ্যাকাউন্টকে আপনি পারমিশন দিয়ে আপনি খুব সুন্দরভাবে আবারও বিজ্ঞাপন দিতে পারবেন। আজকের ভিডিও আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে পরিবেশন করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি যে সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি যেটি আছে সেটি ক্লিক করে আপনি নোটিফিকেশান কনফার্ম করবেন। আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বিজনেস ম্যানেজার নিয়ে আমি পরবর্তী যে ভিডিওটি বানাবো সেটি পেতে চাইলে অবশ্যই আপনি এই নোটিফিকেশান বাটনটি ক্লিক করে নোটিফিকেশান কনফার্ম করবেন, না হলে আমার প্রত্যেকটা ভিডিওর কনফার্মেশান আপনারা খুব সহজে মিস করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।